বন্ধুরা সবকার প্রথমে দেখো আমার কাছে জিরো ডায়মন্ড ছিল আর তারপরে আমি ফ্রিতে এখানে একত্রিশ ডায়মন্ড পেয়ে গেলাম তো তোমরাও এখানে প্রচুর ডায়মন্ড ফিরিতে পাবে তার সঙ্গে অনেক কিছু আইটেমও ফ্রিতে পাবে তো হেই গাইস ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ও ইম্পর্টেন্ট হতে চলছে কারণ আজকে আমাদের গেমের ভিতরে আজকে মানে কালকে আমাদের গেমের ভিতরে একটা নতুন ইভেন্ট চলে এসেছে যেখানে দেখতে পাবো এই ইভেন্টটা যেখানে আমরা ফ্রিতে ডায়মন্ড আর্ন করতে পারবো এবং তার সঙ্গে ওই ডায়মন্ডে আমরা ফ্রিতে আইটেমও নিতে পারবো তো চলে যাওয়া যাক সবকার প্রথমে আমরা এই যে নতুন ইভেন্ট যেটা আছে ইভেন্ট পেজের ভিতরে যাব তারপর এখানে এই যে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তো চলো ক্লিক করার পর ইভেন্ট পেজে আমরা চলে আসবো তো সবকার প্রথমে এখানে দেখো একটা জিনিস উপর সাইডে রাইট সাইডে উপর দেখো আমার কাছে জিরো ডায়মন্ড আছে বুঝতে পারলে গাইস তো চলো আমার কাছে আছে জিরো ডায়মন্ড তো সবকার প্রথমে আমাকে ডায়মন্ডটা বাড়াতে হবে বুঝতে পারলে তো ডায়মন্ডটা কীভাবে বাড়াবো সেটা দেখে নাও বুঝতে পারলে তো এখানে আমি কিন্তু ফ্রিতে ডায়মন্ড বাড়াতে পারবো এবং তার সঙ্গে এখানে যে এই যে এই ইভেন্ট আছে এই ইভেন্টটাতে স্পিন করে আমরা এখানে যত যা আইটেম আছে এগুলো কিন্তু এখানে ইমোর থেকে শুরু করে বান্ডেল এবং যত যা আইটেম আছে এগুলো কিন্তু আমরা সবাই একেবারে ফ্রিতে নিতে পারবো মানে বুঝতে পারলে ফ্রিতে আমরা ডায়মন্ডগুলোও জোগাড় করতে পারবো এবং সেই ফ্রি ডায়মন্ডগুলো এখানে আমরা স্পিন করে এই আইটেমগুলোও নিতে পারবো তো সবকার প্রথমে আমরা কীভাবে ডায়মন্ড নেবো এই যে এই গোল্ড ইয়েটা আছে এখানে আমাদেরকে আইটেম বিক্রি করতে হবে সেটা মনে রাখো আমাদের যে যে আইটেম আমাদের ওয়ালটা আছে সেগুলো গেরিনাকে বিক্রি করতে হবে মানে অন্য সময় আমরা কিনে নিই তো তো এখানে আমাদেরকে বিক্রি করে দিতে হবে যেমন এখানে সিম্পল সিম্পল জিনিস আছে চলো আমি তোমাদেরকে কয়েকটা আইটেম মানে বিক্রি করে দেখে দিচ্ছি সিম্পল ব্যাপার বুঝতে পারলে তো কি করা যায় তো চলো সবাই প্রথমে দেখো সাদা আমি ইয়েটা সিলেক্ট করলাম এখানে দেখো দু ডায়মন্ড হলো এখানে লেখা আছে দু ডায়মন্ড তো আমি এটা যদি গেরিনাকে বিক্রি করে দিই সে আমাকে দু ডায়মন্ড দেবে এরকমভাবে আমি এখানে অনেকগুলো আইটেম আমি যদি সিলেক্ট করি এখানে দেখো প্রতিটা দু ডাইমন্ড চার ডাইমন্ড পাঁচ ডাইমন ছ ডাইমন্ড এরকমভাবে হবে হ্যাঁ এখানে আমি কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্ট ইমোট সহ অনেক কিছু বিক্রি করে দিতে পারবো গ্যারি কিন্তু ওগুলো বিক্রি করবো না গাইজ ওগুলো খুব রেয়ার দেখতে পাচ্ছো এখানে হলো এগুলো আমি কিন্তু বিক্রি করতে পারবো এই যে দেখো এক মিনিট দাঁড়াও গাইজ অবশ্যই এখানে দেখো হলো এগুলো আমি বিক্রি করতে পারবো এবং বাকি মানে প্রতিটি আইটেম আমি কিন্তু বিক্রি করতে পারবো গেরিনাকে অর্থাৎ গেরিনাকে আমি ফেরত দিয়ে দেবো তার বদলে এখানে দেখো আমি এখানে এই আইটেমগুলো দেবো দাঁড়াও গাইছি এখানে একটা আমাকে প্যান সিলেক্ট করতে হবে দেখো হলো অ্যাঞ্জেলিক পেন না 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 ওটা দেওয়া যাবে না গাইচ অনেক কষ্ট নিয়েছি তো দেওয়ার পর অবশ্যই আমাদেরকে প্রচুর কম টাইমে দিচ্ছি তো যোক এগুলো কিন্তু ফ্রির আইটেমগুলো তোমরা বিকে দেবে মানে সিম্পল যেগুলো আমি পরে খেলি যেমন এখানে দেখো হলো এতগুলো আইটেম আমার এখানে এতগুলো আইটেম বিক্রি আমার মাত্র এখানে একত্রিশটা ডায়মন্ড দিচ্ছে তাও অনেক গাইজ তো চলো এখানে আমি একত্রিশটা ডায়মন্ড আমি কিন্তু বিক্রি করে দিতে পারবো মানে নিতে পারবো এই আইটেমগুলো বিক্রি করে তো চলো এরপর আমি আইটেমগুলো দেখে নিলাম কনফার্ম এরপর এটা ঘুরলো তারপর দেখো উপর সাইডে আমার একত্রিশটা ডায়মন্ড হয়ে গেল গাইজ তোমরা দেখো তাকে এখানে একত্রিশটা ডায়মন্ড হলো মানে আমার যত যা আইটেম ওখানে ছিল ওগুলো আমি বিক্রি করে দিলাম গেরিনাকে তারপর এখানে আমি কিন্তু একত্রিশটা ডায়মন্ড পেলাম হ্যাঁ আর এই ডায়মন্ডগুলো অরিজিনাল ডায়মন্ড নয় মানে অরিজিনাল মানে কি ওই গেমের বাইরের ডায়মন্ড নয় এটা ইভেন্টের ভিতরে ডায়মন্ড ধরো তুমি মনে করছো যে এই ডায়মন্ডগুলো দিয়ে আমি ওখানে ফার্স্ট লাইট পাশে স্পিন করবো তাহলে হবে না এটা কিন্তু এখানে স্পিন করতে হবে বুঝতে পারলে তো এরপর আমি বলে দিচ্ছি হ্যাঁ এটাও কিন্তু অনেক সুবিধা করে দিয়েছে কেন আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি গাইজ তো তার আগে দেখো এখানে ধরো আমি যদি ভালো ভালো আইটেমগুলো সিলেক্ট করি না হলো আমি এই জামাটা সিলেক্ট করলাম এখানে এই প্যান্টটা সিলেক্ট করলাম তো এরকমভাবে ভালো ভালো আইটেমগুলো আমি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবো কিন্তু আমি সিলেক্ট করবো না হ্যাঁ আর এখান থেকে আরও মানে এই যে এরপর এখানে ভ্যালু এখানে রয়েলে ক্লিক করতে হবে হলো ভোল্ট রয়্যালে তো এখানে যাওয়ার পর তোমরা দেখবে এক স্পিনে দু ডায়মন্ড মানে এই এই ডায়মন্ডগুলো তারপর দশ স্পিনে কুড়ি ডায়মন্ড তো এখানে স্পিন করে এখানে কিন্তু দারুণ দারুণ দেখতে পাচ্ছ এত সুন্দর বান্ডেল সহকার এখানে সব কিছু তোমরা নিতে পারবে গাইস এখানে দেখতে পাচ্ছ ধরো এখানে আমি স্পিন করবো তো তারপর এখানে চলো এখানে আমি স্পিন করে দিয়েছি দেখো এখানে গান কিনতে দিল আর এখানে ইমোট পাবে এখানে এই যে বান্ডেলটা আছে না দেখো এখানে আমি গান কিনতে পেলাম তো এখানে ইমোট পাবে আর এর বান্ডেল একটা ভালো আছে ভালো বান্ডেল পাবে তার সঙ্গে অনেক কিছু আইটেমগুলো পাবে হলো এখানে এই বান্ডেলটা আছে বান্ডেল পাবে কাটানার স্কিন হ্যাঁ কাটানার স্কিনটা কিন্তু লেজেন্ডারি বোটে সেটা ধরে থাকতে পারবে পেট স্ক্রিন পাবে মানে এখানে দারুণ দারুণ আইটেম দিয়েছে আমাকে কিন্তু দারুন লেগেছে এই যে এই ইভেন্টটা তো হ্যাঁ আর এরকম সার্ভার প্রবলেম তোমাদের দেবে মানে এটা কি তোমার দেখো মানে কি অনেকবার হচ্ছে এই প্রবলেমটা তো এখানে রিফ্রেশ মারবে হলো এখানে রিফ্রেশ মারে এই ইভেন্টের ভিতরে আসবে আর এখানে কিন্তু আমি স্পিন করছি আর এখানে কিন্তু যাই বলো এখানে আইটেমগুলোও ভালো ভালো আছে এখানে ইমোট আছে ইমোটের সহকারে এখানে আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাকে কিন্তু ভালো লাগেছে হ্যাঁ আর এই ডায়মন্ডটা এই ইভেন্টের ভিতরেই খরচা করতে হবে অন্য কারণে হবে না ধরো তুমি মনে করছো ওখানে গিয়ে আমি ফার্স্ট লাইট পাসে স্পিন করবো হবে না গাইজ মানে এই এই ডাই মানে যত যা আইটেম বিক্রি করে এখানেই স্পিন করতে হবে হ্যাঁ এখানেও কিন্তু ভালো ভালো আইটেম আছে তোমরা যাই বলো আর একটা জিনিস তোমরা মনে করো তোমার ভালো ভালো আইটেম বিক্রি করে দিও না গ্যারে যাই হোক মানুষ ফিরে দিয়েছে কিন্তু আমাদেরকে তো মিশন কমপ্লিট করে নিতে হয়েছে তার জন্যে বলছে সিম্পল সিম্পল জিনিসগুলো বিক্রি করবে আমাদের বন্ধুগুলা তো প্রচুর জিনিস বিক্রি করে দিয়েছে ধরো এখানে দেখো বান্ডেলটা দেখো এখানে দেখো এই যে তোল আর এটা কিন্তু লেজেন্ডারি এখানে ইমোট হলো এখানে এত সব জিনিস দিচ্ছে দারুণ দারুণ দিচ্ছে তো আশা করি ইভেন্টটা তোমরা বুঝতে পেরে গেছো এখানে আমাদেরকে বিক্রি করতে হবে তারপর ডায়মন্ড জোগাড় করতে হবে আর ওই ভ্যালু ওয়ালেট থেকে আমাদেরকে স্পিন করে আইটেমগুলো নিতে হবে তো গাইজ যাই বলো ইভেন্টটা কিন্তু আমাকে দারুণ লেগেছে অসাধারণ লেগেছে তো গাইজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যাঁ আর ওই ডেমনটা ওই ইভেন্টেই শেষ করতে হবে তো গাইজ থ্যাংকস ফর ওয়াচ দি